সামি কেন্দ্রীয় সরকার তরফৰ পৰা যি আইন প্ৰণয়ন কৰা হৈছে হিট এণ্ড ৰান এই আইনৰ বিৰুদ্ধে এতিয়া ৰাজপথত হ হ চালকে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে হ হ চালকে দলিয়াই দিছে লাইসেন্স আৰু চৰকাৰে প্ৰণয়ন কৰা এই হিট এণ্ড ৰান আইনৰ বিৰুদ্ধে চৰণৰে এতিয়া চৰকাৰৰ বিৰুদ্ধে হুংকাৰ প্ৰদান কৰা দেখিবলৈ পোৱা গৈছে ৰাজপথত হ হ চালকে দলিয়াই দিছে লাইসেন্স কেন্দ্ৰীয় চৰকাৰ হিট এণ্ড ৰান আইনৰ বিৰুদ্ধে এতিয়া ৰাজপথত নামিছে হ হ চালক সরকারে প্রণয়ন করা আইন নমনার হুঙ্কার প্রদান করা হয়েছে চালকর তরফের উত্তপ্ত হয়ে পড়েছে ত্রিপুরা সংযোগী পথ সমগ্র দেশের বিভিন্ন রাজ্য প্রতিবাদ সাব্যস্ত হওয়ার খবর আছে কেন্দ্রীয় সরকার নতুন আইনের বিরুদ্ধে এটা করিমগঞ্জ উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করেছে চালকসকলে লাইসেন্স দলিয়া দিয়া পরিলক্ষিত হয়েছে আর সরকার বিরুদ্ধে স্লোগান দিছে এটা প্রতিবাদকারী চালক সমূহে দৃশ্যাংশ আছে দৃশ্যাক দেখার চেষ্টা করি তার পূর্বে জানাইছো কেন্দ্রীয় সরকার আইনক চালক বিরোধী আখ্যা প্রদান করেছে সেই সকল লোকের তরফের পর দৃশ্যাংশ দেখাইছো এক্সক্লুসিভ দৃশ্য এই মুহূর্তে দেখাবলে চেষ্টা করছো এনেদরে প্রতিবাদ সাব্যস্ত করা দেখবলে পাওয়া গেছে আর উত্তপ্ত হয়ে পড়েছে ত্রিপুরা সংযোগী পথ এক্সক্লুসিভ দৃশ্য এই মুহূর্তে দেখাবলে চেষ্টা করছো প্রতিটি পথ দুর্ঘটনার কারণ চালক নহয় এয়া চালকর তরফের পর কোয়া হয়েছে প্রতিটি পথ দুর্ঘটনার কারণ কেবল চালক নহয় চালকে স্বজ্ঞানে জানি শুনি কোনো ঘটনা সংঘটিত নকৰে দুর্ঘটনা সংঘটিত নকৰে চালকসকলে দুর্ঘটনা হওয়ার পিছত একাংশ আক্রমণ করে চালকসকলক যান বাহন চলাচলের ক্ষেত্রে নতুন আইন প্রণয়ন করেছে কেন্দ্রীয় সরকারে হিট এন্ড যে রান যে আইন প্রণয়ন করা হয়েছে এটা আইনের বিরুদ্ধে এনেদরে প্রতিবাদ সাব্যস্ত করেছে আর এই আইন প্রণয়নের পিছতে দেশ জুড়ে প্রতিবাদের জোয়ার উঠিছে আইন মতে সেই আইনখন হিট এন্ড রান যে আইন প্রণয়ন করা হয়েছে সেই আইনখনের মতে দুর্ঘটনার পিছত পলায়ন করিব নোৱাৰে চালকজনে দুর্ঘটনা সংঘটিত হওয়ার পিছনে তেওঁ প্রশাসন বা আরক্ষীক অবগত করিব লাগিব যদিহে প্রশাসন আর আরক্ষীক অবগত নকৰে তেওঁৰ বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হব তেওঁক 10 বছর পর্যন্ত জেল দিয়া হব 7 লাখ টাকার জরিমানা বিহা হব এই আইনখনের জড়িয়ে আইনখন কোয়া হয়েছে আর এই আইনের বিরুদ্ধে এটা ব্যাপক প্রতিবাদ সাব্যস্ত হয়েছে ভারতের বিভিন্ন প্রান্তর অসমতো ত্রিপুরা যে ত্রিপুরা সংযোগী পথ আছে সেই পথত এইদরে এটা প্রতিবাদ সাব্যস্ত করা দেখবলে পাওয়া গেছে আমি দৃশ্যাংশ সময় দেখার চেষ্টা করছো মন্তব্য কোয়া দেখবলে পাওয়া গেছে বহুকেইটা দৃশ্যাংশ আছে এইটোর পিছত দৃশ্যাংশ আমি দেখাবলৈ চেষ্টা কৰিছো লাইসেন্স দলিয়াই দিছে আৰু এনেদৰে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে এনেদৰে ত্ৰিপুৰা সংযোগী পথত এনেদৰে তীব্ৰতৰ হৈছে প্ৰতিবাদ ভাৰত চৰকাৰৰ তৰফৰ পৰা হিট এণ্ড ৰান শীৰ্ষক যি আইন প্ৰণয়ন কৰা হৈছে ভাৰতীয় ন্যায় সংহিতা অনুসৰি এই আইনৰ পিছতে এতিয়া প্ৰতিবাদত নামিছে দেশৰ বিভিন্ন প্ৰান্তৰ ট্ৰাক চালকসকল মহাৰাষ্ট্ৰ ৱেষ্ট বেংগল অৰ্থাৎ পশ্চিমবংগ মধ্যপ্ৰদেশ ছত্তীশগড় সকলোতে এনেদৰে প্ৰতিবাদ সাব্যস্ত কৰা দেখিবলৈ পোৱা গৈছে চালকসকলৰ তৰফৰ পৰা তেওঁলোকে কৈছে আমি বাহন নচলাওঁ লাইসেন্স দলিয়াই দিছে মালিকে কি করে করব এনেদরে বহুত মন্তব্য করা দেখবলে পাওয়া গেছে মুসলপুরতো প্রতিবাদ হওয়া দেখবলে পাওয়া গেছে আর হিট এন্ড রান যে আইন এই আইনের জড়িয়ে কোয়া হয়েছে যখন চালকে গাফিলতি বা অমনোযোগিতার যদি বাহন চলায় আর যদি কোনো লোক খুন্দিয়ায় আরক্ষী বা প্রশাসনক অবগত নকরাকৈ যদি পলায়ন করে সেই আইনের জড়িয়ে সেই সকল চালকর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হব 10 বছর পর্যন্ত জেল হব সেইজন চালকর 7 লাখ টাকার জরিমানা বিহা হব আর এই আইন প্রণয়ন হওয়ার পিছতে দেশত ইতিমধ্যে আইন কে প্রণয়ন হয়েছে রাষ্ট্রপতির তরফের পর মোহর মরা হয়েছে সেই আইনত সেই আইন এটা জাপি দিয়ার প্রতিবাদত জাপি দিছে বলে কৈছে আর জাপি দিয়ার প্রতিবাদত এনেদরে প্রতিবাদ সাব্যস্ত হয়েছে বিভিন্ন প্রান্তত প্রতিবাদ হয়েছে কৈছে আমি আর বাহন নচলাও কৈছে স্বজ্ঞানে কোনোয়ে জানি শুনি অর্থাৎ স্বজ্ঞানে কোনোয়ে বাহন নচলায় পথ দুর্ঘটনার কারণ কেবল চালকসকলেই নহয় এনেদরে মন্তব্য করা দেখবলে পাওয়া গেছে আমি এক মন্তব্য আছে এই মুহূর্তে আমি মন্তব্যটো আগবঢ়াব বিচাৰিছো তেওঁলোকৰ তৰফৰ পৰা কোৱা হৈছে যে স্বজ্ঞানে কোনোৱে জানি শুনি এনেধৰণৰ কাম নকৰে তেওঁলোকৰ তৰফৰ পৰা কোৱা হৈছে যে কেৱল চালকসকলেই কোনো এটা দুৰ্ঘটনাৰ কাৰক নহয় যদিহে কোনো এটা দুৰ্ঘটনা সংঘটিত কৰি চালকজনে সেই ঠাইত ৰৈ যায় তেন্তে আক্ৰমণকাৰীৰ বলি হয় বুলি তেওঁলোকে কোৱা হৈছে আৰু এনেদৰে এতিয়া মধ্যপ্ৰদেশ
পশ্চিমবঙ্গ বা বিভিন্ন প্রান্ত এতিয়া আজির দিন দেখবলে পাওয়া গেছে মহারাষ্ট্র লগতে ভারতের বিভিন্ন রাজ্যত এনেদরে প্রতিবাদ সাব্যস্ত করা দেখবলে পাওয়া গেছে। চালক সেই সকল যা ট্রাক চালক আছে, ট্রাক চালক সকলে এতিয়া রাজপথে এনেদরে প্রতিবাদ সাব্যস্ত করা দেখবলে পাওয়া গেছে। প্রান্তে প্রান্তে প্রতিবাদ দেখবলে পাওয়া গেছে, মুসলপুর প্রতিবাদ করেছে, এয়া করিমগঞ্জের দৃশ্য দেখাইছো। অসম আর যে ত্রিপুরা সংযোগী পথ এনেদরে প্রতিবাদ সাব্যস্ত করেছে। দেশজুড়ি এটা প্রতিবাদর জোয়ার উঠিছে, আমি দৃশ্যাংশ সমূহ দেখার চেষ্টা করছো। প্রতিটি পথ দুর্ঘটনা কারণ চালক সকল নহয়, স্বজ্ঞানে জানি শুনি কোনো চালকে পথ দুর্ঘটনা সংঘটিত নকরে তেখেতসকলের তরফের পর কোয়া হয়েছে। লগতে কৈছে দুর্ঘটনা সংঘটিত হওয়ার পিছত যদি সেই ঠাই রয়ে যায় একাংশই আক্রমণ করে চালক সকল। আর সরকার যে হিট এন্ড রান, সেই হিট এন্ড রানের এটা প্রতিবাদ সাব্যস্ত করা দেখবলে পাওয়া গেছে। আর যে আইন, সেই আইনত কোয়া হয়েছে যদিহে কোনো এজন লোকক খুনিয়াই পেলায় তেওঁ যদি পলায়ন করে, যদি আরক্ষী বা প্রশাসনক নজনায় তেন্তে তেওঁক 10 বছর পর্যন্ত জেল দিয়া হব, 7 লাখ টাকার জরিমানা বিহা হব বলে কোয়া হয়েছে। আগের সময়সাত সেই জেলের বা কারাগার কারাদণ্ডর যে পরিমাণ বা কারাদণ্ডর সময়সীমা কম আছিল, কিন্তু সেই সময়সীমা এটা বর্তমান বৃদ্ধি করা হয়েছে, 10 বছর পর্যন্ত জেল দিয়ার কথা কৈছে, 7 লাখ টাকার জরিমানা বিহার কথা কৈছে। আর ইয়ার পিছতে এটা ব্যাপক প্রতিবাদ ক্ষোভত ফাটি পড়ছে সেই সকল চালক, তেওঁলোকে কৈছে আমি স্বজ্ঞানে পথ দুর্ঘটনা সংঘটিত নকরো, কেবল পথ দুর্ঘটনা সংঘটিত করার আড়ত। পথ দুর্ঘটনা সংঘটিত করার আড়ত তেওঁলোক নাই। সরকার বিরোধী স্লোগান আর দেখবলে পাওয়া গেছে, দৃশ্যক দেখাবলে চেষ্টা করছো। সরকার বিরোধী স্লোগান আর দেখবলে পাওয়া গেছে সেই সকল চালকে এনেদরে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেছে। তেওঁলোকে এনেদরে মানব শৃঙ্খল তৈয়ার করেছে, রাজপথত মানব শৃঙ্খল তৈয়ার করে হাতে হাতে ব্যানার ফেস্টুন লৈ সরকার বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করেছে এই সকল লোকে। এই মুহূর্ত দেখাইছো করিমগঞ্জের দৃশ্য, মুসলপুরতো এক ব্যাপক প্রতিবাদ সাব্যস্ত হওয়ার খবর আছে, আমি সেই বাতরে সম্প্রচার করছো। আর এটা দেশের বিভিন্ন প্রান্ত, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, এনেদরে প্রতিবাদ সাব্যস্ত করেছে সরকার বিরুদ্ধে স্লোগান আর দেখবলে পাওয়া গেছে। কেন্দ্রীয় সরকার নতুন আইন হিট এন্ড রান বর্তমান সময় পথ দুর্ঘটনা বৃদ্ধি পায়, আর এই পথ দুর্ঘটনার প্রতি লক্ষ্য রাখি এই হিট এন্ড রান যখন আইনের প্রবর্তন করা হয়েছে, আর এই আইনের বিরুদ্ধে এটা প্রতিবাদ সাব্যস্ত করেছে চালক সকলে। ট্রাক ড্রাইভার সকলে কৈছে আমি কোনো ধরনের ট্রাক নচলাও, তার ফলত যি সমস্যাই হোক তার বাবে সরকার দায়ী, বিভিন্ন সময় মন্তব্য করা দেখবলে পাওয়া গেছে। দেশের বিভিন্ন প্রান্ত ত্যাগলে পেলায় বর্তমান প্রতিবাদের জোয়ার আজি দেখবলে পাওয়া গেছে আজির দিনটো। আর হিট এন্ড রান যে আইন, সেই আইন ভারতীয় ন্যায় সংহিতার জড়িয়ে যে আইন নতুনকৈ প্রণয়ন করা হয়েছে দেশত, এই হিট এন্ড রানের এই আইনের জড়িয়ে কোয়া হয়েছে যদিহে কোনো এজন চালকে অকর্তৃত্বশীলভাবে, অমনোযোগিতাভাবে বা গাফিলতিরে যদি বাহন চলায় কোনো এজন লোকক খুন্দা মারে, আর খুন্দা মৰাৰ পিছত যদি তেওঁ আৰক্ষী প্রশাসনক অবগত নকৰে, তেন্তে সেইগৰাকী চালকৰ বিৰুদ্ধে প্ৰশাসনৰ তৰফৰ পৰা আইনৰ মতে ব্যৱস্থা গ্ৰহণ কৰা হ'ব, 10 বছৰ পৰ্যন্ত জেল হ'ব সেইগৰাকী চালকৰ, 7 লাখ টকাৰ জৰিমনা বিহা হ'ব সেই আইনখনত কোৱা হৈছে। কিন্তু এই আইনখন প্ৰৱৰ্তন হোৱাৰ পিছতে এতিয়া ক্ষোভত ফাটি পৰিছে সেইসকল চালক। তেওঁলোক ক্ষোভত ফাটি পৰিছে, এনেদৰে সেই আইন আমি কোনো কাৰণতে নামানো এনেদৰে হুংকাৰ প্ৰদান কৰা দেখিবলৈ পোৱা গৈছে ভাৰতৰ বিভিন্ন প্ৰান্তত। অসমতো সেই একেই দৃশ্য পৰিলক্ষিত হৈছে, মুছলমান প্ৰতিবাদ কৰিছে, অসম ত্ৰিপুৰা সীমান্তৰ এনেদৰে লাইন লাইনকৈ ট্ৰাকসমূহ ৰাখি দিয়া হৈছে, আৰু চালকসকলে সেই ট্ৰাকৰ পৰা নামি আহি তেওঁলোকে এনেদৰে মানৱ শৃংখলাৰ জৰিয়তে বেনাৰ ফেষ্টুনৰ প্ৰতিবাদ সাব্যস্ত কৰা দেখিবলৈ পোৱা গৈছে। কোনো কাৰণতে হিট এণ্ড ৰান সেই আইনখন নামানো বুলি তেখেতৰ কোৱা হৈছে। দৃশ্যাংশসমূহ দেখাই গৈছো বর্তমান এই হিট এন্ড রানখন চালক বিরোধী আইন বলে তেওঁলোকৰ তৰফৰ পৰা কোৱা হৈছে। ব্যাপক প্রতিবাদ হৈছে ৰাজ্যত, ৰাজ্যৰ লগতে দেশৰ বিভিন্ন প্ৰান্তত। আজিৰ দিনটো যেতিয়া আকাশ বতাহ কপাই তুলিছে, ৰাজপথ কপাই তুলিছে এই সকল লোকে, আৰু এক ব্যাপক প্রতিবাদ সাব্যস্ত হোৱা দেখিবলৈ পোৱা গৈছে আজিৰ দিনটোত।
হাতে হাতে বেনাৰ ফেষ্টো লৈ এনেদৰে প্ৰতিবাদ সাব্যস্ত কৰা দেখিবলৈ পোৱা গৈছে। মুছলপুৰত বহু লোকে কৈছে, মুছলপুৰৰ যি বাতৰি সেই বাতৰি আমি সম্প্ৰচাৰ কৰিছিলোঁ ডিউৰাইটিছ টাইমত। মুছলপুৰত সেইসকল লোকে কৈছে যি ধৰণৰ আইন চৰকাৰৰ তৰফৰ পৰা লোৱা হৈছে সেই আইন সেই আইন দেশ বিৰোধী, সেই আইন চৰকাৰে চালক বিৰোধী এখন আইন লৈছে আৰু তাৰ জৰিয়তে পেটে মেটা মৰাৰ পৰিকল্পনা কৰিছে চৰকাৰে। এনেদৰে মন্তব্য কৰা দেখিবলৈ পোৱা গৈছে। মুছলপুৰৰ যিসকল ঘটনাক সাব্যস্ত কৰিছিল তেওঁলোকে সেই কথা কৈছে আৰু তেওঁলোকে কৈছে চৰকাৰৰ এই যি আইনৰ জৰিয়তে যি ধৰণৰ প্ৰৱৰ্তন কৰা হৈছে, জাপি দিয়া হৈছে, এই আইনৰ কোনো কাৰণে নামানো। দেশত পথ দুৰ্ঘটনা বৰ্তমান সময়ত বৃদ্ধি পাইছে। বিভিন্ন সময়ত ডাম্পাৰৰ দৌৰাত্ম দেখিবলৈ পোৱা যায়, ট্ৰাক চালকৰ অসুবিধাৰ বাবে বহু দুৰ্ঘটনা সংঘটিত হোৱাৰ খবৰ আহে, দুৰ্ঘটনা সংঘটিত কৰি পলায়ন হোৱাৰ খবৰ আহে আৰু পলায়নৰ পিছতে সেইসকল লোকৰ বিৰুদ্ধে ব্যৱস্থা গ্ৰহণ নকৰাৰ বাবে অনুৰূপ দুৰ্ঘটনা ইটোৰ পিছত সিটো ৰাজ্যত হোৱা দেখিবলৈ পোৱা যায়। আৰু ইয়াৰ পিছতে এটা প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে সেইসকল লোকে, সেই যি আইন প্ৰণয়ন হ'ল সেই আইন প্ৰণয়নৰ জৰিয়তে কোৱা হৈছে, সেই আইনখনৰ জৰিয়তে কোৱা হৈছে হিট এণ্ড ৰান, অৰ্থাৎ খুন্দা মৰা আৰু পলাই যোৱা, অৰ্থাৎ কোনো আৰক্ষী প্ৰশাসন বা প্ৰশাসনক অৱগত নকৰাকৈ যদি কোনো এজন লোকক খুন্দিয়াই আৰু খুন্দিয়াই পেলাই কোনো চৰকাৰ বা প্ৰশাসন বা আৰক্ষীক অৱগত নকৰাকৈ তেওঁলোকে যদি পলায়ন কৰে, অকৰ্তৃত্বপূৰ্ণৰ বাবে যদি তেওঁলোকে গাড়ী চলাই যদি তেওঁলোকে পলায়ন কৰে আৰু পলায়ন কৰাৰ বিৰুদ্ধে চৰকাৰ প্ৰশাসনৰ তৰফৰ পৰা আইনৰ তৰফৰ পৰা এক বিশেষ ব্যৱস্থা অনা হৈছে। আগৰ সময়ছোৱাত এবছৰ দুবছৰ পৰ্যন্ত জেল আছিলে, কাৰাবাস আছিলে, কিন্তু বৰ্তমান 10 বছৰ পৰ্যন্ত জেল হ'ব লাগিব এগৰাকী চালকৰ, যদিহে কোনো নিয়ম নমনাকৈ তেওঁলোকে পথ দুৰ্ঘটনা সংঘটিত কৰে, পলায়ন কৰে, আৰক্ষী প্ৰশাসনক যদিহে নজনায় তেন্তে তেওঁৰ 10 বছৰ পৰ্যন্ত জেল, 7 লাখ টকাৰ জৰিমনা। আৰু এই হিট এণ্ড ৰান এতিয়া দেশত প্ৰৱৰ্তন হোৱাৰ পিছতেই দেশৰ বিভিন্ন প্ৰান্তত আজি মহাৰাষ্ট্ৰৰ লগতে বিভিন্ন প্ৰান্তত দেখিবলৈ পোৱা গৈছিলে, পশ্চিমবংগত, গুজৰাটত প্ৰতিবাদ হৈছে, দেশৰ প্ৰতিখন ৰাজ্যত এনেদৰে ট্ৰাক চালকসকলে ৰাজপথলৈ নামি আহিছে। তেওঁলোকে কৈছে আমি মালিকৰ হাতত গাড়ীৰ চাবি অৰ্পণ কৰি দিছোঁ, গাড়ীৰ যি চাবি আমি মালিকৰ হাতত অৰ্পণ কৰিছোঁ, আমি গাড়ী নচলাওঁ, আৰু এনেদৰে তেওঁলোকে প্ৰতিবাদ সাব্যস্ত কৰা দেখিবলৈ পোৱা গৈছে। দৃশ্যাংশসমূহ দেখুৱাৰ চেষ্টা কৰিছোঁ এই মুহূৰ্তত। এইসকলোকে এনেদৰে মানৱ শৃংখল কৰা দেখিবলৈ পোৱা গৈছে। এয়া মাত্ৰ এটা দৃশ্য। আপোনালোকে যদি আজিৰ দিনটোত সামাজিক মাধ্যম বা আপোনালোকে যদি খবৰ, দেশৰ খবৰ যদি লয়, সেই খবৰত বৰ্তমান দিনটোত, আজিৰ দিনটোত সংবাদ শিৰোনাম দখল কৰি আছে এই খবৰে। আমি যি দৃশ্য দেখাইছোঁ সেয়া অসমৰ দৃশ্য, কিন্তু অসমৰ লগতে বিভিন্ন প্ৰান্তত, দেশৰ বিভিন্ন প্ৰান্তত ব্যাপক প্ৰতিবাদ সাব্যস্ত হৈছে। এয়া মাত্ৰ অসমৰ এটা প্ৰান্তৰ দৃশ্য, কিন্তু বহু ঠাইত আজিৰ দিনটোত দেখিবলৈ পোৱা গৈছে সমগ্ৰ দেশ কঁপাই তুলিছে এইসকল চালকে। দেশৰ সকলো ৰাজ্যতে, সকলো ৰাজ্য, চহৰ, নগৰত এনেদৰে ব্যাপক প্ৰতিবাদ সাব্যস্ত কৰা দেখিবলৈ পোৱা গৈছে। তেওঁলোকে কৈছে আমি খাদ্যবস্তু বা বিভিন্ন ধৰণৰ দ্ৰব্যসামগ্ৰী এঠাইৰ পৰা আন ঠাইলৈ কঢ়িয়াই লৈ যাওঁ। দেশৰ বৰ্তমানৰ যি সামাজিক ব্যৱস্থা বা প্ৰতিজন লোকক তেওঁলোকৰ নিত্য ব্যৱহাৰ্য সামগ্ৰীসমূহ প্ৰদান কৰাৰ ক্ষেত্ৰত আমিয়েই তেওঁলোকক কঢ়িয়াই লৈ যাওঁ সকলো সামগ্ৰী। কিন্তু আমি যদি এনেদৰে প্ৰতিবাদ সাব্যস্ত কৰোঁ, সেয়া সকলো বন্ধৰ হৈ যাব, সেয়া সকলো ৰৈ যাব, সময়মতে কোনো লোকে বস্তু নাপাব, সামগ্ৰী নাপাব। আৰু এনেদৰে তেওঁলোকে এতিয়া চৰকাৰৰ বিৰুদ্ধে প্ৰতিবাদ সাব্যস্ত কৰা দেখিবলৈ পোৱা গৈছে। ব্যাপক প্ৰতিবাদ সাব্যস্ত হৈছে, দৃশ্যাংশসমূহ দেখুৱাৰ চেষ্টা কৰিছোঁ। এয়া মাত্ৰ অসমৰ এটা প্ৰান্তৰ দৃশ্য। অসম যি ত্ৰিপুৰা সংযোগী যি পথ আছে, সেই পথত এনেধৰণৰ পথৰ ওপৰতে, ৰাজপথৰ ওপৰতে এনেদৰে তেওঁলোকে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে। কিন্তু এয়া হৈছে এটা প্ৰান্তৰ দৃশ্য। আজিৰ দিনটোত দেশৰ বিভিন্নখন ৰাজ্যৰ নগৰে চহৰে আজিৰ দিনটোত এনেদৰে ট্ৰাক চালকসকল নামি আহিছে, তেওঁলোকে চাল নচলাওঁ বুলি কৈছে। লাইচেন্স দলীয়ৰো এক দৃশ্য আছে, সেই দৃশ্য আমি সম্ভৱতে পৰৱৰ্তী সময়ত দেখুৱাৰ চেষ্টা কৰিম। তেওঁলোকে কৈছে কোনো চালকে স্বজ্ঞানে জানি শুনি কোনো পথ দুৰ্ঘটনা সংঘটিত নকৰে। তেওঁলোকৰ তৰফৰ পৰা কোৱা হৈছে পথ দুৰ্ঘটনাৰ কাৰণ কেৱল চালকসকল নহয়, চালক কেৱল মাত্ৰ পথ দুৰ্ঘটনাৰ কাৰণ নহয়, আন কিবা কাৰণেও পথ দুৰ্ঘটনা হ'ব পাৰে। কোনো চালকে জানি শুনি পথ দুৰ্ঘটনা সংঘটিত নকৰে, তেওঁলোকৰ তৰফৰ পৰা কোৱা হৈছে যদিহে কোনো এজন চালকে পথ দুৰ্ঘটনা সংঘটিত কৰি সেই ঠাইত ৰৈ দিয়ে, আক্ৰমণ কৰিব পাৰে সেইজন চালকক, এনেদৰে কোৱা হৈছে। কিন্তু আইনখনত যি ধৰণৰ কথা কোৱা হৈছে, সেই আইনখনৰ কথাৰ লগত সেইসকল চালকৰ কিছু চাগে বুজাত অসুবিধা হ'ব পাৰে, বা কিহৰ কাৰণে তেওঁলোকে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে, তেওঁলোকৰ মনৰ অনুভৱসমূহ এই মুহূৰ্তত আমি জানিবলৈ চেষ্টা কৰিম। পৰৱৰ্তী সময়ত সেই বাতৰি আমি ধাৰাবাহিকভাৱে সম্প্ৰচাৰৰ চেষ্টা কৰিম। আৰু চৰকাৰৰ তৰফৰ পৰা যি ধৰণৰ আইন প্ৰণয়ন কৰা হৈছে হিট এণ্ড ৰান, সেই হিট এণ্ড ৰান আইনখনত কি কোৱা হৈছে বা চালকসকলে কি বুজিছে তাক এক লৈ পেলাই বৰ্তমান এক অসামঞ্জস্য হ'ব পাৰে, সামঞ্জস্যবিহীন এক সিদ্ধান্ত বা সামঞ্জস্যবিহীন সিদ্ধান্তৰ বাবে এনেধৰণৰ ঘটনা সংঘটিত হ'ব পাৰে, সেই বাতৰি আমি পৰৱৰ্তী সময়ত সম্প্ৰচাৰৰ চেষ্টা কৰিম। আমি পুনৰবাৰ এই মুহূৰ্তত ফুল পেটৰ সহায় আগবঢ়াৰ চেষ্টা কৰিছোঁ। এনেদৰে ৰাজপথত শ শ চালকে দলিয়াই দিছে লাইচেন্স,
লাইসেন্স দলিয়াই এতিয়া কেন্দ্রীয় সরকারৰ হিট এন্ড রান আইনৰ বিৰুদ্ধে তীব্র প্রতিবাদ সাব্যস্ত কৰিছে চালকসকলে। কেৱল অসমতেই নহয়, ৰাজ্যৰ লগতে দেশৰ বিভিন্নখন প্রান্তত, বিভিন্নখন ৰাজ্যত, মহাৰাষ্ট্ৰ, ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গ, ছত্তিশগড় সকলোতে তীব্র প্রতিবাদ সাব্যস্ত হয়েছে। আর এটা কোয়া হয়েছে সরকার তরফের পর যে হিট এন্ড রান অনা হয়েছে, এই আইন কোনো কারণে মানি নচলাও, আমি লাইসেন্স আপনার আমি এড়ি দিছো, লাইসেন্স আমি আমাক লাইসেন্স নালাগে, আমি বাহনের চাবি মালিকর হাতত গতাই দিছো। কেনেদরে সরকার তরফের পর এই সমগ্র যে যাতায়াত ব্যবস্থা পরিচালনা করে সেও হব লক্ষণীয়। আর সরকার আর এই বর্তমানে এই চালক বিরোধী লোকসকলের যখন চালক বিরোধী আইন আখ্যা দিছে সেই সকল লোক আর সরকার এই মাজর যে এই প্রক্রিয়া এই অনাগত দিনত কি রূপ লয় সেয়া হব লক্ষণীয়। আমি জানাবলে চেষ্টা করি পরবর্তী খবর।